আচার শুকাতে দিয়েছ? যা, হ্যাঁ, নাজনে কাছে ডালটা পুরো ভেঙে গেছে, যা ভাঙবে ভাঙবে করছিলাম আর ভেঙে গেছে গাছ। কাল রাতে বৃষ্টি হয়েছে, তার ভারেই গাছ পুরো ভেঙে গেছে। তো ঘড়িতে বাজে এখন 11টা বাজতে গেল। তো ভিডিওটা এখান থেকে শুরু করব। গুড মর্নিং, গুড মর্নিং, তোমরা সবাই ভালো আছো আশা করি। তো তোমাদের দেখিয়েছিলাম এখানে নাজনে গাছটা ছিল, দেখতে পাবো কিনা একটু দেখাচ্ছি পরে, আমি কথা বলে নিই। আর তো এখন 11টা বাজে। তো ওই কি বলবো, ঘরের যে মেন দরজাটা রয়েছে সেটা মরচে পড়ে গেছে, তো সেটাকে ঘষে রংটা করে দিতে হবে, নাহলে আমার পুরো ফুটো হয়ে যাবে ফুটো। এমনি কালকে একটা দরজা ছিল, ওটা খেয়ে নিয়েছে নিচে গোডাউনে, তো সেটাও রং করেছি, তো দেখাবো। আর এখানে তোমাদের দেখায় ওই নাজনে গাছটা, এর আগের ভিডিওতে দেখতে পাবে নাজনে গাছটা দেখেছিলাম, ঝুলে গেছিলো ভাড়ে, ভাঙবে ভাঙবে করছিল। তো দেখাচ্ছি তোমাদের, দেখো ভেঙে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা, কেমন ভালো লাগছে, পরিষ্কার দেখা যাচ্ছে রাস্তা। এই জায়গাটাই ছিল, পুরো একদম ভেঙে গেছে, আর পোকাই খেয়ে নিয়েছিল গাছটাকে নিচে থেকে, তো ওখান থেকে ভেঙে গেছে যেখানে পোকাই খেয়েছে। এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, ওই পাশটাতে ছিল। তো রাস্তাটা পুরো এখন মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে, ওই যে গাড়ি চলে যাচ্ছে, এইটা এই যে রাস্তা দেখতে পাচ্ছ, গাড়ি ঘোড়া চলছে, এই রাস্তাটা এদিকে যাচ্ছে কৃষ্ণনগর, আর এদিকে হচ্ছে মাছদিয়া। তো চলো। মা কি করছো তুমি? তুমি কিন্তু রান্না করবে না। না না, তুমি একদম রান্না করবে না। কি বললে তুমি আমাকে সকালবেলা? বদমাশি করবো না কিন্তু তুমি একদম, যাও ছাদে যাও, রোদ পোহাও, সঙ্গে একটা কমলা লেবু নিয়ে যাবো সঙ্গে করে, কমলা লেবু বসে বসে রোদে খাও গা, যাও। এই কম্পিউটার টেবিলটা সব পরিষ্কার টরিষ্কার করেছি, সেগুলো আবার সেট আপ করতে হবে। কম্পিউটারটা সেট আপ করবো এখানে। আমার ওই ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, আমি সেটা পেয়েছি সেখানে একখানা, তো এবার কম্পিউটারে কাজ করতে হবে, এডিটিং করতে হবে, ঠিক আছে। আর সব জিনিসপত্রগুলো ওই ঘরে রাখা আছে, তো ওইগুলো নিয়ে আসতে হবে একে একে, ব্যাগ ট্যাগ ট্রাইপড সব। সব জাম হয়ে আছে ওই ঘরে, সব সেট আপ করতে হবে, রং করেছি, ব্যাগের উপর রং পড়ে গেছে। আর তোমাদের দেখাই, এই যে ডাল ভেঙে গেছে, সব ফুলগুলো কুড়িয়ে নিয়ে এসেছে বাবা সব। তো এগুলো আজকে বাবা কী করবো, এগুলো বড়া, তো এগুলো বড়া হবে। আর এই চারখানা ডাটা পেয়েছে, এই ডাটাগুলো ওই কী দিয়ে করবো, মাছ দিয়ে ঝোল করবা? তো এই ডাটার, এই ফুলের বড়া আর ডাটা দিয়ে ঝোল খাবো। তো এই বাগান থেকে আসলাম, তো বাগান থেকে এই কোচাই করে নিয়ে এসেছি সিম, কী কী নিয়ে এসেছি দেখো, কোচাই করে কী করব, এখন কোচাই করে নিয়ে আসলাম। তো বাগান থেকে নিয়ে এসেছি, এটা হচ্ছে তেজপাতা গাছটা ঝাড় হয়ে গেছিলো, তো কেটে দিলাম, আর কয়েকটা পাতা নিয়ে এসেছি, আরও কয়েকজন নিয়ে গেল জেঠুরা, তো দেখাচ্ছি কী কী আনলাম তোমাদের। তো রং তো আমার হয়ে গেল, রং হয়ে গেল, রং টং করে এখন ওই কিছু বাগানের সিম তুললাম, আর এই বাম্বি শাক, আর এই তেজপাতা গাছ,
তবে এই ডালগুলোকে শুকাতে দিতে হবে এখন। এই পড়িস না, তো এই তেজপাতাগুলো শুকাবো এখন ছাদে নিয়ে গিয়ে। কালকে বৃষ্টি হয়েছে, পাতাগুলো পরিষ্কার আছে, তাই ভাবলাম একটু ডালগুলো কয়েকটা পাতা নিয়ে নিই আর ডালটা ছেড়ে দিই, ঝাড় হয়ে গেছে। যাস না শুকা, মারবে কিন্তু খুব জোর মারবে। আয় ঘরে আয়, এদিকে আয়, এদের তোর জন্য কিনে এসছি। শুকা এদিকে যাস না, তো এখানে শুকাতে দিলাম পাতাগুলো। আর এই বদমাশগুলো দেখো, বদমাশগুলো কী করছে। আয় আয় আয়, যাস না নিচে, মার খাবে কিন্তু খুব মারবে, ঠ্যাং ভেঙে দেবে, এদিকে আয়। সুগারে জিমিনি দেখো রে দেখো, এই যে জিকু মা মা মা, বটগুলো 10 টাকা দাম, তাতে সমান সমান বাদাম পাবে, বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। একটু অন্ধকার মনে হচ্ছে, এই জায়গাটাই রং করলাম। এই যে এই নিচের পোর্শনটা রং করে দিয়েছে, তো প্রাইমার নেই বলে, এটা প্রাইমার নেই বলে এইটুকু হাট একদম র মেরে দিলাম। এবার প্রাইমারটা কিনে আনবো, তারপর পুরোটা এটা রং করে দেবো। আজকে আপাতত এই নিচটুকু করে দিলাম, ব্যাস। গন্ধে মোমো করছে রঙে। তো শিম ভাজা, শিম তো ভাজা খাবো না, এই শিম শিম দিয়ে হবে হচ্ছে শিম বেগুন। হ্যাঁ কি হবে তাহলে, রান্না কি হচ্ছে? ফুলের বড়া তোর জন্য, ফুলের বড়া। আমার মা ফুলের বড়া করছে এখানে, ওই যে সকালে দেখালাম নাচনে ফুল, গাছ ভেঙে গেছে, ফুলের বড়া হচ্ছে। আমি তো খাবো। আর এখানে কি হচ্ছে হবে দেখি কি হচ্ছে, এটা আর কি ফুলকপি দিয়ে কি ডিম, হ্যাঁ ফুলকপি দিয়ে ডিমের কি রসা হবে না, ঝোল ঝোল খাবো। আমার মা খুব টেস্ট রান্না করে, টেস্ট আজকে টেস্ট খাওয়া দাওয়া অনেক দিন পর, এই সাথে ভাগ হবে না, কি যে টেস্ট হবে না। ঠিক আছে চলো, বাম্বি শাকটা বাজার থেকে কিনে নিয়েছিলাম, ডালপালনা অনেক ছেড়েছে, তো অল্প কটা কেটে নিয়েছিলাম, বাবা খাবে, বাবার বয়স হয়ে গেছে, মন মায়েরও তো বয়স হয়ে গেছে, ওটা মা বাবা দুজনে মিলে খাবে অল্প অল্প করে, মই ভুলে যাচ্ছে। ওমা চা দিচ, ও চা দিয়েছে, ও যা বিছানায় রেখে চলে গেছে, এ যা এ মা ঠান্ডা হয়ে গেল তো, এ আমাকে চা কখন দিয়েছে, চা আমার চা না খেয়ে ঠান্ডা হয়ে গেছে, চল চাটা খেয়ে নি।